আমার নবী একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, করজ নিয়েছিলেন। নির্দিষ্ট দিন আসার আগে ইহুদি নবীর সামনে দাঁড়িয়ে এসে বলতেছে, মুহাম্মদ আমি তোমার কাছ থেকে যে টাকাটা পাবো সেই টাকাটা এই মুহূর্তে আমাকে দিয়ে দাও। রাসূল বলেন, ইহুদি নির্দিষ্ট দিন সামনে তো এখনো পড়ে আছে, আমি আজকে তো দিতে পারবো না। আমার নবজিৎ সেই দিন গায়ে ছিল একটা চাদর, চাদরের ধারটা ছিল একটু ধারালো। আমার নবজির গায়ের চাদরটা ইহুদির টান মেরে যখন ধরেছে, নবজির ঘাড়ের একটু চামড়া ছিলে গেছে, লাল হয়ে গেছে। আমার নবজি বিব্রত বোধ করলেন কিন্তু কিচ্ছু বললেন না। এই চিত্র যখন সাইয়েদনা ওমর ফারুক যখন দেখতে পেলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আপনার সঙ্গে যে বেয়াদবি করলো, আপনি শুধু চোখের ইঙ্গিত দিয়ে দেন, এর গর্দানটা আমি উড়ায় দেই। রাসূল বলেন, ওমর, ও আমার সঙ্গে ব্যক্তিগত অপরাধ করেছে, আমি তাকে মাফ করে দিলাম। অহংকারী হব না, বিনয়ী হব, বিনয়ী হব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রাসূল কেমন ছিলেন তা জানিয়ে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব لَوْ فَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন না তো? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। যে আলোচনায় আয়াত নেই সে আলোচনায় কোনো বরকত নাই। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি যদি বিনয়ী না হতেন, আমরা আপনি যদি নরম প্রকৃতির না হতেন, আপনার সামনে কেউ বসত না, আপনার সামনে কেউ আসত না, চলত না, ফিরত না। আমার নবী এত বিনয়ী ছিলেন, এত ফ্রি ছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘন্টার পর ঘন্টা নবীর সামনে সময় নিয়ে বসত বসত। সব ধরনের মানুষ নবীজির কাছে এসে সুযোগ পেয়ে যেত। আমার নবীজি একদিন বয়ান করছিলেন, পাশে একটা যুবক মিখদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে, বসার জায়গা পায় না। আমার নবীজি বলেন, সাহাবী, ও মিখদাদ, বসার জায়গা তুমি পাচ্ছ না। আমার নবীজি গায়ের চাদরটা আস্তে করে খুললেন, খুলে বলছেন, মিখদাদ, আমার চাদরটা দিলাম, তুমি আমার চাদরের উপরে চাদরটা মাটিতে ফেলে তুমি আমার চাদরে বসো। জোরে কোন সুবহানাল্লাহ। অহংকার না বিনয়ী, অহংকার না বিনয়ী, তিনটা জিনিস পতনের লক্ষ্য, পতনের কারণ, ধ্বংসের কারণ, তিনটা বিষয় যার মধ্যে থাকবে তার পতন নিশ্চিত। এক নম্বর হলো অহংকার, নম্বর দুই হলো লোভ, নম্বর দুই কি লোভ আমার বন্ধুগণ, নম্বর তিন হলো হিংসা। হিংসা যার মধ্যে থাকবে, লোভ যার মধ্যে থাকবে, আর অহংকার যার মধ্যে থাকবে, সেই লোকটার পতন খুব নিকটবর্তী। এই তিনটি বদগুণ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অহংকার করা যাবে না। ক্ষমতার চেয়ারে বসেছেন, ক্ষমতার চেয়ারে আপনি আজকে বসেছেন, আপনি আজকে ক্ষমতায় বসেছেন, কালকে যে আপনি ক্ষমতায় থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। আসতে বলে তার কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। অর্ধ দুনিয়ার শাসন করতম, গোটা দুনিয়ার অর্ধেক দেশ, 50টি রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন, এত বড় তিনি শাসক ছিলেন। তিনি একদিন ঘোড়াওয়ালার কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন, কি কিনেছেন, ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে টাকা পয়সার লেনদেন হয়ে গেছে, চুক্তি কেনা ক্রয় বিক্রয় হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক তাকে টাকা দিয়ে দিয়েছেন, তিনি ঘোড়া কিনে নিয়েছেন। ঘোড়াটা চেক করার জন্য, পরীক্ষা করার জন্য ঘোড়ার উপরে তিনি চড়লেন। চড়ে কিছু দূর অতিক্রম করতে নিয়ে ঘোড়াটার চারটা পায়ে অকেজ হয়ে গেল, ঘোড়া আর চলতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক একটু খেপে গেলেন, রেগে গেলেন। ঘোড়াওয়ালাকে সে ডাক দিয়ে বলছেন, ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে এমন ঘোড়া দিলে, যে ঘোড়াটা অচল ঘোড়া, অসুস্থ ঘোড়া, এই ঘোড়া আমি নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমি যখন আপনার কাছে ঘোড়াটা দিয়েছিলাম, সেই সময় আপনি তো আমার ঘোড়াটা আপনি দেখে শুনে নিয়েছেন, আপনি এখন বলছেন ঘোড়া ওকে যাও, আপনি কি বলতে চান? ওমর ফারুক বলছেন, ঘোড়াওয়ালা, তুমি আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছো সেই টাকাটা ফেরত দিয়ে দাও, আমি তোমাকে ঘোড়া দিয়ে দিলাম, ঘোড়া আমি নেব না। সেই ঘোড়া বিক্রেতা বলছে, আপনি অর্ধ দিনের শাসন করতে হতে পারেন, কিন্তু আমি ঘোড়া ফেরত নেব না, আমি ঘোড়া ফেরত নেব না, সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন সিদ্ধান্ত কি নেওয়া যায়?
ঘোড়াওয়ালা বলতেছে আপনি যা বলবেন তাই হবে। ওমর ফারুক বলছেন ঠিক আছে চলো আমরা আদালতে চলে যাই, আমরা কাজীর সামনে চলে যাই। আদালতের ধরন স্বর্ণাপন্ন হলেন, কাজীর সামনে গিয়ে দাঁড়ালেন, বিচারক চেয়ারে বসা। সেইদিন ওমর ফারুককে দেখি আস্তে করে দাঁড়ায় গিয়ে বলছে আমিরুল মুমিনীন আপনি আমারও খলিফা, আপনি কেন জেলা এসেছেন, আপনি কেন আদালতে এসেছেন, কি হয়েছে আপনার? এবার বলা হচ্ছে ও কাজী একটা বিচার নিয়ে এসেছি, এই যে ঘটনা, ঘোড়াটা ওকে জমাকে দিয়েছি, সেই ঘোড়া আমি ফেরত দিতে চাই, সেই ঘোড়া সে আর ফেরত নিতে চায় না। এবার কাজী বলছেন আমিরুল মুমিনীন আল্লাহর কসম করে বলি আজকের আদালতে যদি রায় যায় সেই রায়টা আপনার বিরুদ্ধে চলে যাবে। কার বিরুদ্ধে যাবে বলেন, কার বিরুদ্ধে যাবে? অমরের বিরুদ্ধে চলে যাবে। সেইদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আমাকে বুঝিয়ে বলুন, জাস্টিস বলতেছে আমিরুল মুমিনীন আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনেছেন, লেনদেন করেছেন, সুস্থ না অসুস্থ ঘোড়া? সুস্থ ঘোড়া নিয়েছি আমি। সুস্থ ঘোড়া নিয়েছেন ভালো কথা, সুস্থ ঘোড়া নেওয়ার পরে আপনার নিয়ন্ত্রণে আসার পর, আপনার মালিকে আসার পর আপনার হাতি ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, আপনি আমার এই মুহূর্তে সুস্থ আছেন, 10 মিনিট পর যে সুস্থ থাকবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? অতএব এই আদালত মহামান্য আদালত আপনার পক্ষে আজকে রায় দিতে পারবেন, আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিল। আপনি ঘোড়াটা আপনি নিয়ে যান, টাকাটা আপনি তাকে দিয়েছেন, সে টাকাটা নিয়ে চলে যাবে, সে ঘোড়া বিক্রি করে ফেলেছে। সেইদিন ওমর ফারুক সেই জায়গা থেকে আস্তে করে চলে আসলেন, কোনো কথা বললেন না। পরের দিন তারা অফিসে বসলেন, অফিসে বসে বললেন ওই যে বিচারক, ওই বিচারকের নাম হলো কাজী সুলাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাই, যিনি একটানা 60 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন এবং 117 বছর তিনি হায়াত তিনি পেয়েছিলেন। এই একজন কাজী যিনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা, তারও শাসক, তারও খলিফা, তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। কিন্তু ওমর ফারুক করলেন কি, পরের দিন অফিসে বসে বললেন ওই কাজী সুরাই কি শুধু আঞ্চলিক কাজের দায়িত্ব নয়, সে আমার বিরুদ্ধে 70 রায় দিয়েছে, আমি তাকে গোটা দেশের চিফ জাস্টিস বানাইয়া দিলাম। একটু আস্তে কর সুবহানাল্লাহ, একটু জোরে কর সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে রায় দিলে তার চাকরি চলে যায় না, পদোন্নতি হয়? বলেন খলিফা ওমর ফারুক কি করলেন, চাকরিচ্যুত করে না পদোন্নতি দিলেন? আর বর্তমান দুনিয়ার কি হাল, বর্তমান দুনিয়ার হাল কি? পাগলা বানায়, কি বানায়? পাগলা বানায়, বিচারপতি কি হয়ে যায়? পাগল হয়ে যায়, শেষ পর্যন্ত দেশের মাটিতে তার স্থান হয় না, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, এই কাজী সুরাই আরেকজন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছিলেন, তিনি হচ্ছেন সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন তো সবাই, ইসলামের খলিফা কয়জন বলেন? কয়জন? নাম্বার ওয়ান বলেন, নাম্বার ওয়ান আবু বকর, নাম্বার টু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম্বার থ্রি ওসমান রাদিয়াল্লাহু আনহু, নাম্বার চার আলী। চারজন খলিফা, সর্বশেষ খলিফা হচ্ছেন আলী। ইনি একদিন জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে হঠাৎ করে তার লৌহবর্ম হেরে গেল, লৌহবর্ম হারিয়ে গেলে তিনি আবার কিনতে গেলেন, কিনতে যায় বাজারে গিয়ে দেখেন যে এক ইহুদির হাতে তার লৌহবর্ম চিহ্নিত, তিনি চিনছেন যেটা আমার লৌহবর্ম, তার ব্যবহৃত লৌহবর্ম তিনি বুঝতে পারছেন। ইহুদিকে আসতে করে ডাক দিলেন, ইহুদি এই লৌহবর্ম তো আমার। ইহুদিকে অসম্ভব, এটা আমার। সচরাচর ইহুদিরা সত্যবাদী না মিথ্যাবাদী? আসতে বলবেন না, সত্যবাদী না মিথ্যাবাদী? সবচেয়ে বড় মিথ্যাবাদী হওয়ার প্রমাণ হচ্ছে ওরা আল্লাহ কেন মিথ্যা কথা কয়। ইহুদিদের বক্তব্য হচ্ছে উজায়ের হলো আল্লাহর বেটা, যরকম নাউজুবিল্লাহ। অকালাতিল ইয়াহুদু উসাইরুন ইবনুল্লাহ, অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানদের বক্তব্য হলো ঈসা হলো আল্লাহর বেটা, যরকম নাউজুবিল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টানদের বক্তব্য সত্য না মিথ্যা? যারা আল্লাহ কেন মিথ্যা কথা বলে তারা কি দুনিয়াতে সত্য কথা বলবে? ইহুদি বলতেছে না এটা আমার, সাইয়েদনা আলী বললেন না এটা আমার, ইহুদি বলতেছে না এটা আমার। আলী আস্তে করে বললেন ঠিক আছে চলো চল আমরা আদালতের শরণাপন্ন হই, বিচারপতি কি বলেন? সেই ইহুদিকে সঙ্গে করে নিয়ে অর্ধ দুনিয়ার শাসক সাইয়েদনা ওমর ফারুকের বিরুদ্ধে যে
বিচারপতি রায় দিয়েছিলেন তার কাছেই চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে গিয়ে পৌঁছলেন, কাজী সুরাই চেয়ার থেকে দাঁড়িয়ে গেছেন, সালাম বিনিময় করে বলছেন, আপনি কেন আদালতে? এই যে লৌহ বর্ম, আমার লৌহ বর্ম ইহুদি হাতের মধ্যে নিয়ে আছে, সে আমাকে দিচ্ছে না, সে বলছে এটা আমার, কি প্রমাণ করা যায়, কি করা যায়? এবার বলছেন কাজী সুরাই, আমিরুল মুমিনিন, আপনি আমার খলিফা, কিন্তু আজকের যে বিচারের রায়টা হবে সাক্ষীর ভিত্তিতে সাক্ষী আছে নাকি? সাইয়েদনা আলী বললেন, হে আমার সাক্ষী আছে। কি সাক্ষী আছে বলুন? সঙ্গে সঙ্গে আলী বলছেন, এটা যে আমার লৌহ বর্ম, তার বড় সাক্ষী হলো আমার দুইটা ছেলে হাসান এবং হুসাইন আছেন। সঙ্গে সঙ্গে বিচারপতি বলছেন, কাজী সুরাই বলছেন, ছেলের সাক্ষ্য বাবার জন্য চলবে না, বাবার সাক্ষ্য ছেলের জন্য চলবে না, নট এলাও। কোর্ট এটা রায় মেনে, কোর্ট এই সাক্ষ্যকে গ্রহণ করে রায় দিতে পারবে না। সঙ্গে সঙ্গে হযরত আলী খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, ও বিচারপতি, ও বিচারপতি, তুমি কি আমার সন্তানদের ব্যাপারে আমার নবীর সেই হাদিসটা ভুলে গেছো? রাসূল নিজে বলেছেন, সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাহ, হাসান হোসেন হলো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, আমার সেই যুবকদের সর্দার হচ্ছে আমার সন্তান, তাদের সাক্ষী তুমি গ্রহণ করবা না? সঙ্গে সঙ্গে আদালতের চেয়ার থেকে ফ্রিলি নিঃসংকোচে বিনা দ্বিধায় কাজী সুরাই ইবনুল হারিস বলছেন, আলী আপনি আমার খলিফা, এই গোটা দুনিয়ার মুসলমানদের আপনি খলিফা, কিন্তু কোর্ট চলবে কোন হাদিসের এই সরা দিয়ে নয়, কোর্ট চলবে হচ্ছে সাক্ষীর ভিত্তিতে, ছেলের সাক্ষ্য বাবার জন্য হবে না, বাবার জন্য ছেলের সাক্ষী হবে না, অতএব এই আদালত আপনার বিরুদ্ধে রায় দিতে বাধ্য হলো, কারণ সাক্ষী নাই, এই লৌহ বর্মটা ইহুদির হাতেই থেকে যাবে। সাইয়েদনা আলী এই কথা শোনা মাত্রই আর কোনো কথা বললেন না, কারণ সাক্ষী তো নাই, মাথা নিচু করলেন। মুসকি হাসিমের আদালত চত্বর থেকে আসতে করে বের হয়ে যাচ্ছেন, যখন তিনি বের হচ্ছিলেন কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই। হযরত আলী যখন নিজের বাড়ির দিকে রওনা করলেন, ইহুদি মনে মনে চিন্তা করতে, সাহারে ইসলাম এত সুন্দর, এই ঢালটা, এই লৌহ বর্মটা আমার নয়, কিন্তু সাক্ষীর অভাবে এই দেশের বড় একজন শাসক আলীর মতো ব্যক্তি সে তার পক্ষে রায় নিতে পারলো না সাক্ষীর অভাবে, কিন্তু ইসলাম যে এত সুন্দর আমি আগে বুঝতে তো পারি না। সঙ্গে সঙ্গে ইহুদিটা হাতটা আগায় দিয়ে বলছে, আলী এই বর্ম তোমার বর্ম, কিন্তু আজকে আমি প্রমাণ পেয়ে গেলাম ইসলামে একমাত্র সঠিক ধর্ম যেখানে সঠিক বিচার পাওয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলীর হাতে হাত রেখে ইহুদি বলে ফেলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে আল্লাহ, আস্তে বলবেন না, হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কি সমস্যা? ও আচ্ছা আচ্ছা, ও আমি কি দোয়া করে দেব? আলোচনা চালাবো? কোনো আপত্তি? কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু কষ্ট দিয়ে আমি কথা বলবো না, যতক্ষণ আপনি থাকবেন আমি ততক্ষণ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ আছেন তো? কতক্ষণ থাকবেন আপনারা বলেন? সারা রাত? একজন কাছে সারা রাত থাকবেন? সবাই ফজর পর্যন্ত থাকবেন? আচ্ছা থাকবেন, আমি চলে যাব। আবেগ দিয়ে তো সব চলবে না, আপনার তো এক রাত, আমার তো সব রাত, আগামীকালকে আবার আরেক জায়গায় আছে, সেখানে যেতে হবে। তো এক নম্বর গুণ হলো আমরা কর্তৃত্ব খাটাবো না বিনয়ী হব, ক্ষমতা দেখাবো না বিনয়ী হব। আমি কার গোলাম? আমি কার গোলাম? আমি কার আকাশের নিচে? আমি কার আকাশের নিচে আছি? এটা মাথায় নিয়ে চলবেন, ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না, অহংকার দেখাবেন, ফেরাউনের মতো পতন হবে, ঠিক কিনা? কত বাড়াবাড়ি করেছিল মিস্টার ফেরাউন। তবে হ্যাঁ, ইমান নিয়ে যদি পৃথিবীতে টিকতে চাই, বিপদ মুসিবত আছে না নাই? আমাদের ইমাম কয়জন? ইমাম কয়জন? চারজন। কোন ইমামের দিনগুলো আরামে যায় না? ইমামে আজম,
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চিন্তা করা যায় কত বড় আলেম তিনি ছিলেন। যখন তাকে বলা হলো, বাদশা মনসুর তাকে বলল যে ইমাম আবু হানিফা তুমি আমার রাষ্ট্রের কাজীর দায়িত্বটা নাও, তিনি বললেন তোর মতো জালিম শাসকের কাজী হয়ে লাভ নাই। আল্লাহু আকবার বলবেন না? সঙ্গে সঙ্গে বাদশা মনসুর বলল তুমি কি চাও? সব দিয়ে দেব। তিনি বললেন আল্লাহ পাক আমাকে যে ব্যবসা বাণিজ্য দিয়েছেন অনেক আছে, আমার কিচ্ছু দরকার নাই। শেষ পর্যন্ত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জোর করে ধরে আনা হলো, জেলখানায় ঢুকানো হলো। একটাই কথা, একটাই অপরাধ, সেটা হচ্ছে ঈমান এনেছি, ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। দালাল মার্কা কিছু মুসলিম আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে ঢুকলেন, জেলখানার মধ্যে ঢোকার পরে তাকে প্রপোজ করা হলো, তিনি বললেন না আমি আপোষ করব না। ইমানদার কথা বলবে দুই জবানে না এক জবানে? দুই জবানে না এক জবান? এক জবান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত ইমানের পথে অবিচল থাকলেন, খাবার বন্ধ করে দেওয়া হলো, এমনকি রিমান্ডে নিয়ে তার হাত দুইটা পিঠ মোড়া দিয়ে পিছনে বেঁধে ফেলা হলো, খাবার বন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত তাকে তাদের পথে নিতে পারলো না। বাদশা মনসুর তার মাকে, বৃদ্ধা মাকে ধরে আনলো, তার লোকজন গিয়ে তার বৃদ্ধা মাকে ধরে এনে জেলখানার মধ্যে তাকেও রেখে দিল। মার চোখের সামনে সন্তানকে ব্যত্যাঘাত করে, মার চোখের সামনে আবু হানিফাকে মারতে মারতে পিঠের চামড়া তুলে দিচ্ছে, কিন্তু একটা বারের জন্য তিনি তাদের কথাগুলোকে তিনি স্বীকার করছেন না, মানছেন না, কিন্তু তিনি লক্ষ্য করছেন মার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মনে মনে ভাবতেছেন হারে আমার প্রতি অত্যাচার দিকে আমার মা তো সহ্য করতে পারতেছে না, না জেনে আমার মার কত না কষ্ট হতেছে। কিছুক্ষণ পর বলছেন মা তোমার বুঝি কষ্ট হচ্ছে? মা বলছে বাজান আল্লাহর কসম করে বলি আমি তোর মা তোর প্রতি অত্যাচার হচ্ছে এই জন্য আমি কাঁদি না, তোর প্রতি জুলুম হচ্ছে আমি এই জন্য কাঁদি না, আমার কান্না করার কারণ হলো তোর প্রতি যে অত্যাচার গুলো হতেছে না জানি কোন সময় তুই ওদের কথাগুলো তুই স্বীকার করে নিয়ে তাদের কাছে তুই আত্মসমর্পণ করবি, কিন্তু আমার মন চাই তুই এরকম মার খেতে খেতে শহীদ হবি, বাতিলদের সামনে মাথা নত করবি না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদার কথা বলবে দুই জবানে না এক জবানে? দুই জবান না এক জবান? এক জবান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে একটা গুণ আমরা শিখলাম, বিনয়ী বান্দারা দুনিয়াতে বিনয়ী হয়ে চলবে, অটল হয়ে থাকবে, আল্লাহর পথ ছাড়া কোনো পথে তারা পা বাড়াবে না। আর মূর্খদেরকে যখন নিয়ে চলতে যাবে, মূর্খরা যখন তার সামনে পড়ে যাবে, আল্লাহ বলছেন সেই সময় তোমার দায়িত্ব হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। মূর্খদের সামনে যখন ওই সমস্ত বান্দারা যখন মুখোমুখি হয়ে যায়, তারা তর্ক করবে না, তাদের সঙ্গে জিহালাত দেখাবে না, শুধুমাত্র একটা সালাম দিয়ে সেই জায়গা থেকে বিদায় নেবে। ইমানদারের মুখের পবিত্রতা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। ইমানদার যে কোনো কাজে হতাশ হবে না, বিনয়ী লোক কখনো অস্থির হতে পারে না, বিনয়ী লোক কখনো ধৈর্যহীন হতে পারে না। হাজারো বিপদ মুসিবত আসুক না কেন, সকল বিপদে মুসিবতে ইমানদার বান্দা অটল থাকবে কার পথে? আসতে বলবেন না কার পথে? আল্লাহর পথে অটল থাকবে।